আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। তো আজ আমি কোনো ধরনের ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ এসেছি একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি আমার বাচ্চারা আজ কিন্তু ক্ষুধার্ত, ওরা দুপুর বেলায় কোনো খাবারই খায়নি। তো আমরাও কিন্তু ক্ষুধার্ত, তাই ঝটপট করে একটা নাস্তার রেসিপি তৈরি করে ফেলতেছি আমি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই নাস্তাটা ভীষণ মজা, আমার বাচ্চারা পছন্দ করেছে, আমার খুবই ভালো লেগেছে। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও কাজে আসতে পারে। যখন আপনার বাচ্চা বা আপনিও ক্ষুধার্ত থাকবেন, ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে খেয়ে নিতে পারেন, এটা কিন্তু অনেক মজার। তো চলুন শুরু করি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর ওইদিকে দুটো আলু আর দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে আমার আলুটা। এটাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি, মানে আমার ছেলে করে দিচ্ছে আমাকে। তারপরে দুটো ডিম নিয়েছি, জাস্ট এইটুকু। এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করব। তো এইদিকে আমার গ্রেট করা শেষ। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তারপর নিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখানোটার উপরে কিন্তু আপনার ডোটা একদম পারফেক্ট হবে। এটাকে ভালো করে হাতে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে কিছু নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি দিচ্ছি, তাই আপনাদেরকে পানির পরিমাণটা আমি বলছি না। তো দেখেন অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখানে উপরে দিয়ে আমি হালকা পরিমাণে তেল দিয়ে এটাকে আমি রেখে দেব 10 মিনিট, 10 থেকে 20 মিনিটের জন্য। তারপরে চলে এসেছি চুলায়। এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি, কিছু জিরে দিয়েছি 1/2 চামচের মতো, তারপরে একটা লাল মরিচ দিয়েছি কুচি করে। আপনারা চাইলে এখানে কিছু কাঁচা মরিচ, তারপর ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আর আমি তো বাচ্চাদের উদ্দেশ্যে বানাচ্ছি, সেই জন্য কোনো ধরনের ঝাল ব্যবহার করব না। তো এটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে একদম মিহি কুচি করে কিন্তু নিতে হবে পেঁয়াজটাকে। তারপরে এটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপরে দিয়েছি 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন। এখানে আমি রসুন গুঁড়াটা ইউজ করেছি, কারণ আমার কাছে পেস্ট নাই, শেষ হয়ে গেছে, সেই জন্য গুঁড়াটাই আমি ইউজ করেছি। তো এটাকে আমি তেলের মধ্যে হালকা নেড়েচেড়ে দিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। খাওয়ার সময় কিন্তু আদা রসুনের গন্ধ লাগলে আর খেতে ইচ্ছে করে না, বাচ্চারাও পছন্দ করে না। তারপরে এখানে আমি গ্রেট করা আলু, তারপর ডিম দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের মধ্যে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো আরেকটা কথা, তেলের পরিমাণটা কিছুটা কম দিলে মনে হয় ভালো হয় এই রেসিপিতে। তারপর দিয়েছি কিছুটা হলুদ একটু কালারের জন্য, তারপরে কিছু চাট মশলা আর কিছু গরম মশলা, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু আমি এখানে ইউজ করব না। যদি আপনারা চান তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কুচি, তারপরে কিছু ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা ইউজ করলে কিন্তু ব্র্যান্ডটা একটু অন্যরকম আসে, ফ্লেভারটাও ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো এটা পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। তারপরে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে লবণ। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ আপনার ডোতেও কিন্তু লবণ আছে। দুইটাতে যদি পারফেক্টভাবে হয় তাহলে দুইটা মিলিয়ে আপনার কাছে লবণের পরিমাণটা একটু বেশি হবে, তাই সব জায়গায় লবণের পরিমাণটা কিছুটা কম রাখলে ভালো। আমার পুরটা কিন্তু একদম তৈরি। এখন আমি চলে এসেছি ডোতে, এটাকে আমি ভালো করে আবার একটু মধ্যে নিচ্ছি, যাতে ডোটা একটু পারফেক্ট হয়। রুটিটা বেলতে কিন্তু খুব সহজ হবে, যত এটা মলা হবে ততই আপনার রুটি বেলতে কষ্ট কম হবে। তো এটাকে আমি একটু ভাগ করে নিচ্ছি, এই যে আমার 4টা হয়েছে, 1 কাপ আটা দিয়ে আমার 4টা হয়েছে। এখন এটাকে আমি বেলে নিচ্ছি সাইজ অনুযায়ী। এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব, আপনারা চাইলে এটাকে গোল করেও বেলে নিতে পারেন। আমার কাছে যেভাবে সুবিধা হয়েছে আমি সেইভাবে বেলেছি,
এটার উপরে আমি পুরগুলা দিয়ে দিচ্ছি। আমার পুরগুলা দেওয়া শেষ, এখন চতুর্দিকে আমি একটু হাতের আঙ্গুলের মধ্যে পানি নিয়ে লাগিয়ে দিচ্ছি। এই পানিটা আপনার কিন্তু আঠার কাজটা করবে, না হলে আপনার এই আঠা এই রুটিটা কিন্তু খুলে খুলে আসবে। যদি আপনি পানিটা অ্যাড করে লাগ দেন তাহলে কিন্তু এটা আর কোনোদিনও খুলবে না, একদম শক্ত হয়ে লেগে যাবে। তো আমি কীভাবে ভাজ দিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এইভাবে করে কিন্তু আমি সবগুলোই করে নেব। দেখেন এইভাবে আমি একদম শামুকের মতো এটাকে বটে নিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে সামনে থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা। এইভাবে করে আমি চারটাই করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি চুলায় কিছু তেল দিয়েছি, তারপরে এই চুলা এই তেলের মধ্যে কিন্তু আমি এই নাস্তাটা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আপনারা একটু আগুনটা লোতে রাখবেন, না হলে কিন্তু ভিতরে আটাটা কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে কালার করে নেবেন, ভেজে নেবেন। এই যে আমার ভাজা শেষ, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার এসেছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন একদম। তো আমি চারোটা উঠে নিয়েছি, আমার সবগুলোই হয়ে গেছে। আমি কিন্তু এই নাস্তাটা বানানোর পরে আবারও চারটা বানিয়েছি, কারণ আমার বাচ্চারা এটা খেয়ে কিন্তু একদম মানে ফিদা হয়ে গেছে, আমাকে ধরছে যে আম্মু তুমি আরও বানাও, এটা আমরা আরও খাবো। তো পরে আমার আরও কিছু পুর বাকি ছিল, বেঁচে ছিল আর কি। তো পরে আমি আরও চারটা বানিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই খেতে অসাধারণ মজার ছিল, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বানাতে খুবই সময় কম লাগে, কিন্তু আমি তো ভিডিও করেছি সেজন্য কিছুটা সময় লেগেছে আমার। তো আমার রেসিপিটির জন্য একটা লাইক তো পেতেই পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।